नमस्कार। आज के हमें अपना न्यूज चाहिए एसस ज़ेनबुक डुओ 2024 आर एटा वन ऑफ द बेस्ट लैपटॉप अच्छे इन द मार्केट जेटाते अपनारा डुअल स्क्रीन पाछेन की करे यूज करते हबे की फीचर्स आछे सब किछु आमरा कथा बोलबो। एटा जे डिसप्ले होच्छे बोर्ड डिसप्ले जे होच्छे आपनी टच स्क्रीन होच्छे साथे साथे एटा 14 इंचेर बोथ ओपरे आर नीचे होच्छे आर एटा ओएलईडी डिसप्ले होच्छे साथे साथे टच स्क्रीन कम्प्लीटली होच्छे। एटाते आमरा पेछने पाछी एटाते साथे पाछे आमरा पेछने देखते पारबे ना एटा डबल हिंज किक स्टैंड आछे जेटा की लैपटॉप पे खूब प्रॉपरली शेयर मोडे लैपटॉप मोडे या डेस्कटॉप मोडे रखे। एर पर जदि आमरा कथा बोलनी एटा ऑल मेटल डिजाइन होच्छे विथ कीबोर्ड। एटार वेट होच्छे 1.65 केजी आर एमनी तो होच्छे 1.35 केजी। एटा मिलिट्री स्टैंडार्ड 810H एर साथे आछे जेटा की आपनाके रिलायबिलिटी एंड ड्यूरेबिलिटी दे। এরপরে যদি আমি কথা বলি বেসিক এর হার্ডওয়্যার স্পেক্স এর বিষয়ে, এটাতে আমরা HDR পাচ্ছি সাথে সাথে যে ডিসপ্লে হচ্ছে এটা 1920x1200 ওলেড ডিসপ্লে হচ্ছে 16:10 এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 100% DCI-P3 কালার গ্যামেট আছে 91% স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 500 নিটস অফ পিক ব্রাইটনেস আছে যেটা এটাতে যেতে পারে। এটা ডলবি ভিশন ডিসপ্লে HDR এর সাথে আছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি দুটো ডিসপ্লেকে সুইচ করছি ওপর নিচে যেটা কি দেখতে খুব সুন্দর সাথে সাথে এটা ইউজেবলও হচ্ছে। কী করে ইউজ হবে কিসে ইউজ হবে এটা আমি আপনাকে নিশ্চয়ই জানাবো। এরপর যদি কথা বলা যায় দুটোই ডিসপ্লে আপনারা সুইচ করতে পারেন আপ ডাউন আর প্রাইমারি কোনটা রাখার ওপরটা নিচে এটাও আপনি চেঞ্জ করতে পারেন। এরপর যদি আমি কথা বলি র্যাম, এটাতে আমরা পাচ্ছি 32 GB র্যাম যেটা কি 746 MHz এর হচ্ছে LPDDR5X ইন্টেল কোর 9 আছে এটাতে Ultra 9। আর সাথে সাথে যদি কথা বলি স্টোরেজ, এটাতে 2 TB স্টোরেজ আছে উইন্ডোজ 11 OS এর সাথে আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে চার্জার হচ্ছে ওটা 65W এর AC অ্যাডাপ্টার চার্জার হচ্ছে আর যে ব্যাটারি হচ্ছে ওটা 75W এর হচ্ছে। এটাতে আমরা এই কেবলটা পাচ্ছি, এই বক্সটা পাচ্ছি অ্যাজ এ অ্যাসেসারি সাথে সাথে SS Pen 2.0 পাচ্ছি যেটা আর এটাতে আমরা 4টে পেনের টিপস পাচ্ছি 2H, H, HB and B। কী করে লাগাতে হবে আপনাকে ইনস্টল দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাকে এটা মাঝখানে পাচিয়ে পেনের টিপটা বের করতে হবে আর যেই টিপটা চাই আপনি ওটা লাগাতে পারেন। তো এটার টোটাল 4টে টিপ আছে 2H, H, HB and B। সাথে এটাকে আপনি কী করে চার্জ করবেন এটাকে ওপরে টানলেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এমনি করে আপনি চার্জ করবেন। চার্জ করার সময় আপনার একটা ইন্ডিকেটারও জ্বলবে। এই কার্ডবোর্ডটা আপনারা বক্সে পাবেন, এটা ফেলেন না। এটা বেসিক্যালি আপনার ল্যাপটপ মোড করার কাজে আসবে, এমনি করে আপনি ফোল্ড করে নেবেন। এরপরে সাথে সাথে আপনারা ল্যাপটপ স্লিভও পাচ্ছেন। এগুলো হচ্ছে বেসিক অ্যাক্সেসরিজ যেগুলো আপনারা বক্সের ভেতরে ফ্রি পাবেন। এরপর যদি আমি পোর্টসের কথা বলি, এখানে আমরা পাচ্ছি 2 Thunderbolt পোর্ট যেটা কি 4 হচ্ছে আর USB-C এর সাথে সাপোর্ট আছে আর 1 USB 3.2 জেন এ টাইপ এর সাথে। তো এটা হয়ে গেল এই সাইডের পোর্টসগুলো। অ্যাদার সাইডের যদি পোর্টসের কথা বলি, এটাতে আমরা পাচ্ছি 1 ফুল সাইজ HDMI পোর্ট যেটা কি 2.1 এর সাথে হচ্ছে আর এরপরে আমরা পাচ্ছি 1 অডিও কম্বো জ্যাক। এই হচ্ছে পোর্ট। ম্যাক্সিমাম হিঞ্জে এটা 180° স্প্লিট হবে। এখানে যখন আপনি চার্জ করছেন কিবোর্ডটাকে তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার জ্বলে। কিবোর্ডের সাথে এটার ওয়েট হয়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে 300 গ্রামস প্লাস। এটার টোটাল ওয়েট হয়ে যাচ্ছে 1.65 কেজি কিবোর্ড। তো এটা হয়ে গেল। আর কিবোর্ডে আপনার অন অফ এর অপশন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন টাইপ সির চার্জিং পোর্ট আছে। কিবোর্ড আপনার ফুললি ব্যাকলিট কিবোর্ড হচ্ছে আর এমনি করে আপনি ল্যাপটপ মোড রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে, ল্যাপটপ মোড নর্মালি রাখা যায়। এটাকে এসএস বলছে শেয়ারিং মোড। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এটাকে শুইয়ে দিয়েছি আর এটাতে দুটোই স্ক্রিন যে হচ্ছে আপনার অ্যাক্টিভ হচ্ছে, এটা আপনার শেয়ারিং মোড হচ্ছে। এরপর যদি আমি কথা বলি এটাকে আমি যেমনি পেছন থেকে যদি এর স্ট্যান্ডটা বের করে নিই তাহলে এটা হয়ে যাবে আপনার ডেস্কটপ মোডে। এটা ডেস্কটপ মোড নর্মাল হচ্ছে আর এখানে আপনি কিবোর্ডও অ্যাটাচ করে রাখতে পারেন। এরপর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমি কিবোর্ডটাকে আলাদা করে রেখেছি, এটা ওয়্যারলেসলি ব্লুটুথ দিয়ে কানেক্টেড আছে আর এখানে দেখতে পাচ্ছেন দুটোই স্ক্রিন আলাদা, দুটোই স্ক্রিনে ইজিলি আমি কাজ করতে পারছি। দুটোই স্ক্রিনে আলাদা ইন্ডিভিজুয়াল আর ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা যায়, মাল্টিটাস্ক করা যায়, খুব ইজিলি করা যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরো ফাংশন কিবোর্ডের থ্রু দিয়ে করছি। এটাতে সাথে সাথে আপনার ডুয়াল স্ক্রিন মোডও আছে আর ডুয়াল স্ক্রিন মোড উইথ কিবোর্ড যেটা কি এখন আমরা করছি। এরপর এটাতে ডেস্কটপ মোড আছে, এটাকে বেসিক্যালি ডেস্কটপ মোড বলে যেটা কি প্রোগ্রামার রিসার্চার রাইটার্স এদের জন্য খুব ইজি হচ্ছে। ল্যাপটপ মোড আপনাকে আমি দেখিয়ে দিয়েছি। এটাতে আমরা পাচ্ছি ব্লুটুথ 5.3, Wi-Fi 6E, SSL স্মার্ট কানেক্ট,
সাথে সাথে ইউএসবি পিডি ফাস্ট চার্জিং সাপোর্টও এটা সাপোর্ট করবে। এটাতে স্টিরিও স্পিকার্স আছে যেটা কি সাউন্ড বাই হারমন কার্ডন হচ্ছে আর ডলবি অ্যাটমসও প্রেজেন্ট আছে। এটাতে স্মার্ট এএমপিএস হেড এটা 3% আপনার লাউডার আউটপুট দেবে। অডিওতে অডিও বুস্টারও আছে সাথে সাথে এটাতে এসএসএর এআই সেন্সর নয়েজ ক্যান্সেলিং টেকনোলজি আছে আর এটাতে আপনি অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশনও 3 মান্থসের পাবেন উইথ এমএস অফিস অলসো। আর এটাতে আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 8K এইটাতে রেজলিউশন সাপোর্ট করছে দুটোই ডিসপ্লেতে। এইটা আমি আপনাকে দেখাতে চাই, এটা খুবই ভালো কথা। অডিও যে আসবে যেটা প্রাইমারি ডিসপ্লে হবে ওটাতে আসবে, কারেন্টলি অডিও ওপরের স্ক্রিন থেকে আসছে, আপনি কিন্তু ওটা সুইচ করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমি আপনাকে আরেকবার দেখাতে চাইব, এটা 14 ইঞ্চের ওলেড ডিসপ্লে হচ্ছে, ফুল এইচডি হচ্ছে আর সাথে সাথে এটা ডিট্যাচেবল কিবোর্ডের সাথে আসে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি দুটো উইন্ডোতে চেঞ্জ করতে পারি, উইন্ডোটাকে সেকেন্ডারি স্ক্রিনে আনতে পারি, ওটাকে ফুল স্ক্রিন করতে পারি, অনেকগুলো পারমিটেশন কম্বিনেশন করা যায়। এটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনি কেমনি করে ইউজ করতে চান এই ডুয়াল স্ক্রিন ল্যাপটপটাকে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ইউজেবিলিটি ফাংশন খুবই ভালো হচ্ছে, যদি আপনি 4 ভাগে ডিভাইড করে ডিসপ্লে রাখতে চান ওটাও করতে পারেন। প্রত্যেকটা প্রত্যেক ফার্স্ট আর সেকেন্ড ডিসপ্লেকেও আপনি 4 পার্টসে ডিভাইড করে রাখতে পারেন যদি আপনাকে ডিফারেন্ট টাইপস করা। এইখানে হয়ে গেল এটা ফুল স্ক্রিন কিবোর্ড, এটা হয়ে গেল হাফ স্ক্রিন কিবোর্ড। এরপরে উপরে আপনি দেখতে পাচ্ছেন কিছু ফাংশনস অ্যান্ড কন্ট্রোলস আছে, ভার্চুয়াল কিবোর্ড, ইজি অ্যাক্সেস টুল, ভার্চুয়াল আপনার টাচ প্যাড আর সাথে সাথে এক্সপ্যান্ড ইয়োর ফুল স্ক্রিন, সব কিছু আপনি টাচ দিয়ে করতে পারেন। জিআইএফ অ্যাক্সেস করতে পারেন, ইমোজিস অ্যাক্সেস করতে পারেন, নামপ্যাডও অ্যাক্সেস করতে পারবেন আর এখানে আপনি মাইক্রোফোন অন অফ করতে পারেন। তো বেসিক্যালি আপনার যত কিবোর্ডের ফাংশনগুলো আছে ওইগুলো আছে। সাথে সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা টাচ প্যাড পুরো দিয়েছে সাইড প্যানেলে, ওটাকে আপনি ইউজ করে দেখতে পারেন। আর এখানে দেখতে পারেন যদি আমি ফুল স্ক্রিন কিবোর্ড করছি তো এটাতে ফুল স্ক্রিনে আপনি টাচ প্যাডটাকে বড় আর ছোট করতে পারেন, এক্সপ্যান্ড করতে পারেন। আর এখান দিয়ে হ্যান্ড দিয়ে আমি এটাকে এক্সপ্যান্ড করছি, ফুল ভিউ ডিসপ্লে করছি। এটা বেসিক ফিচার্স আমি যে হচ্ছে এই ল্যাপটপে ইজিলি করতে পারি। এরপর যদি কথা বলি আমরা ডাবল স্ক্রিন ইটারেশনে, এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে আগে ছিল স্ক্রিন প্যাডটা যেটা ইন টাচ ছিল সেকেন্ড ডিসপ্লে, এটা 2018 আপনার এসএস বের করেছিল। 2019 যখন এসেছিল তখন স্ক্রিন প্যাডটা ছিল ওইটা আপনার হাফ ছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোল্ডিং ওলেড ডিসপ্লের সাথে এসেছিল যেটাতে আপনার পুরো ডিসপ্লেটা ফোল্ডেবল হয়ে যেত। আর এখানে আপনারা পাচ্ছেন ডুয়ো ডিসপ্লে, ডুয়াল ডিসপ্লে যেটা কি 14 ইঞ্চের বোথ সাইড ওয়াইজে হচ্ছে, তো ফোল্ডেবলটাকে সরিয়ে ডুয়াল ডিসপ্লেতে এসে গেল। এরপর যদি আমি কথা বলি আর একটু ফিচার্সের, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এটাতে ভলিউম কন্ট্রোলও করতে পারছি, সাথে কিছু আরও ফিচার্স আছে, নিকাট কপি পেস্ট, এইসব ফিচারও আপনারা কিবোর্ডের যে ইজি ফিচার হচ্ছে ওইগুলো করতে পারেন। তো এটা একটা খুব ভালো জিনিস হচ্ছে। এরপর যদি আমি কথা বলি কিবোর্ডটা, কিবোর্ডটা খুব লাইট হচ্ছে আর কিবোর্ডটা খুব ইজিলি ম্যাগনেটিক পোগো পিনের থ্রু এটা সেট আপ হয়ে যায় আর এটা এর সাথে স্টিক হয়ে যায়, খুব ইজিলি চিপকিয়ে যায়। এরপরে যদি কথা বলি একটা খুব ভালো ফিচার হচ্ছে যেটা কি স্ক্রিন এক্সপার্ট হচ্ছে, এখানে সেটিংয়ে গিয়ে আপনি দেখতে পারবেন স্ক্রিন এক্সপার্ট, এটাকে যখনই আমি সুইচ অন করব আপনার লেফট সাইডে বটম সাইডে আপনি এটা দেখতে পাচ্ছেন যে এস লেখা আছে স্ক্রিন এক্সপার্ট। এটা দাবালে আপনারা কী কী অপশান পাচ্ছে ওটা আপনাকে সবচেয়ে বলি। ফার্স্ট অপশান হচ্ছে আমার স্ক্রিন ব্রাইটনেস কন্ট্রোল, সেকেন্ডলি হচ্ছে আমার অ্যাক্টিভেট ভার্চুয়াল স্ক্রিন অন স্ক্রিন বোর্ড, তারপরে শোজ দ্য কিবোর্ড টু দ্য ব্যাটারি স্টেটাস। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারছি দুটোই ওটার। আর সাথে যদি আছে এটাতে অপশান আছে কি এটাতে আপনি টার্ন অন দ্য সেকেন্ড ডিসপ্লে স্ক্রিন অন অ্যান্ড অফ। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি সুইচ করেছি, শেয়ারিং মোড আছে, তারপরে আছে আপনার লক স্ক্রিন হচ্ছে রোটেশনের, আর ওর পরে আছে টগল দ্য মাইক, আর লাস্টে আছে আপনার ইউটিলিটিস অ্যান্ড সেটিংস। এটা হয়ে গেল বেসিক ফিচার যে আপনারা স্ক্রিন এক্সপার্টের পাচ্ছেন। আমি আসলে নিশ্চয়ই বলবো এটাকে একবার ট্রাই আউট করেন, প্লে করে দেখেন, আপনাদের কাছে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমাকে ইজি হবে এটাকে হেল্প করা। এরপর যদি কথা বলি আরও একটা ফিচার যেটা কি এসএস পেনের সাথে হচ্ছে, এসএস পেনে আপনি দেখতে পাচ্ছেন কিছু কিছু আপনার মোডস আছে, কিছু অ্যাপস আর আপনার অ্যাপ্লিকেশান আছে, অ্যাপস আপনার যদি শর্টকাটে অ্যাড করতে চান ওটাও করতে পারেন, যদি আপনারা সরাতে চান তাহলে ওই অ্যাপসকেও সরাতে পারেন। ব্লুটুথ ডিভাইসেসে গিয়ে এখানে দেখতে পারেন পেন যে হচ্ছে উইন্ডোজ ইঙ্কের সাথে কানেক্টেড আছে, আর সাথে সাথে আপনার ফাইন্ড ইয়োর পেনও আপনি করতে পারেন। নোট প্যাডে আপনি আপনাকে স্টিকি নোটসে লিখে রাখাচ্ছি, খুব ইজিলি লেখা যায়, পেন্টে ইভেন লেখা যায়। এটাতে যে আপনাকে আমি বলেছিলাম এটাতে যে আপনার লিড হচ্ছে ডিফারেন্ট লিডের আপনি ডিফারেন্ট ওই পাবেন, এটার হচ্ছে আলাদা আলাদা, যেমনি কি 2H, HB, and B এগুলো আপনার পেন্সিল লিড আছে। এটা আপনার USB-C দিয়ে চার্জ হবে, 30 মিনিটসে ফুল চার্জ এটা করতে হবে আর 140 আওয়ার্সের ইউজ এটা আপনি করতে পারবেন।
একবারের চার্জের সাথে 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 এটাতে ফাংশনাল যে হচ্ছে টপে একটা আপনার শর্টকাট বাটন আছে, সাইডে আপনার দুটো বাটন আছে যেটা কি মাউস ক্লিক আর ইরেজার কাজে আসবে। তারপরে যদি ব্লুটুথে কিবোর্ডে কথা হয় সবচেয়ে এসকেপ আছে, তারপরে আপনার ভলিউম আপ অ্যান্ড ডাউন আছে, কিবোর্ডে ব্রাইটনেস আছে ওটা চেঞ্জ করতে হয়, ব্রাইটনেস আপনার নর্মাল যে হচ্ছে স্ক্রিনের ওটা কম বেশি করতে পারেন, আপনার যে অ্যানাদার ডিসপ্লে থাকবে ওটাকে আপনার সুইচ করতে পারেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটাতে আপনারা সুইচ করতে পারবেন ডিসপ্লে প্রাইমারি আর সেকেন্ডারিকে, এখানে দেখতে পাচ্ছেন এই সুইচ বাটন দিয়ে যেটা কি F8 আছে, এরপরে F8 এর পরে F9 যেটা হচ্ছে আপনাকে একবার দেখিয়ে দিই। তো F9 এ আপনি মাইক্রোফোন অন আর অফ করতে পারেন, এরপরে আপনারা ডাইরেক্ট ইমোজি আর GIF অ্যাক্সেস করতে পারেন, এটা খুব ইজি হচ্ছে। আর তারপরে যে হচ্ছে আপনার পাচ্ছেন এটাতে আপনি দেখবেন তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন ইমোজিওয়ালা বাটনটা আপনারা নর্মাল যে হচ্ছে টাচ স্ক্রিনেও পাচ্ছেন, যেটা কি আমাকে টাচ স্ক্রিনে এটা বেশি ভালো লাগলো, আপনার সব ইমোজি যে হচ্ছে বেশি ইজিলি অ্যাক্সেস করতে পারেন। এরপরে মাই এসএস হচ্ছে আর যেটা বিষয়ে আমরা পরে কথা বলবো, আর এটাতে যে হচ্ছে এইখানে আপনি যে হচ্ছে দাবি দেবেন তো যে সেকেন্ডারি কিবোর্ডটা হচ্ছে ওটা সেকেন্ডারি স্ক্রিন এনেবল আর ডিসেবল হয়ে যায়। তারপর সাথে আছে প্রিন্ট স্ক্রিন। এরপর যদি আমি কথা বলি মাই এসএস এর, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যাপ হচ্ছে, এটা এসএস এর সব ল্যাপটপে আপনি পাবেন। এটাতে আপনারা বায়োস আপডেট, ড্রাইভার্স আপডেট সব কিছু করতে পারেন, ইভেন অডিও কোয়ালিটি সাথে সাথে ডিসপ্লে কোয়ালিটি এটাতেও চেঞ্জেস করতে পারেন। আপনার ওয়ারেন্টি কত বেঁচে আছে, ব্যাটারি পার্সেন্টেজ কত আছে, ব্যাটারি হেলথ কেমন আছে, সিস্টেম কেমন চলছে, কোনো ড্রাইভার আপডেট সব কিছু আপনারা এটাতে আপ টু ডেট চেক করে দেখতে পারেন। এরপর এখানে আমি আপনাকে কিছু বেঞ্চমার্ক স্কোর দেখাচ্ছি, যেটাতে আপনার হয়ে গেল গিক বেঞ্চমার্ক স্কোর, PC10 স্কোর, নোভা বেঞ্চ স্কোর, এখানে হয়ে গেল ক্রিস্টাল ডিস্ক মার্ক স্কোর, এটা হয়ে গেল আপনার পারফরমেন্স টেস্ট যেটাকে আপনি দেখতে পারবেন। এটাতে আপনারা CPU মার্ক, 2D গ্রাফিক্স, 3D গ্রাফিক্স, তারপরে আপনার সাথে সাথে আছে মেমোরি মার্ক আর সাথে সাথে ডিস্ক মার্ক, ডিফারেন্ট মার্ক আছে। এটা আপনার সিনে বেঞ্চের হয়ে গেল, এরপরে এটা সুপার পজিশনের বেঞ্চমার্ক স্কোর হয়ে গেল। এটা ছিল আপনার বেসিক বেঞ্চমার্ক স্কোর। এবার যদি আমি প্রাইসের কথা বলি তাহলে এটাতে আপনারা অপশন পাবেন প্রসেসরের সাথে, ডিফারেন্ট প্রসেসর Ultra 5, Ultra 7, Ultra 9, সাথে সাথে র্যাম এর ডিফারেন্ট স্লটস আর সাথে সাথে স্টোরেজেরও। ওভারঅল যেটা আমরা ইউজ করছি ওটা একদম টপ মডেল হচ্ছে, ওটা প্রাইসিং হচ্ছে 239,990। তো আপনাকে যেটাও রিকোয়ারমেন্ট থাকুক আর যত আপনার প্রাইস ব্র্যাকেট হবে ওটা বিষয়ে আপনি দেখতে পারেন, আর এটা হচ্ছে প্রাইসিং। এরপর যদি আমি কথা বলি এটাতে আপনি দেখতে পাচ্ছেন জুম করে আমি ওপর আর নিচেতে আমি ট্রান্সফর্ম করতে পারি, অনেকগুলো ফিচার্স আছে যেগুলোকে আমাকে দেখানো মুশকিল হচ্ছে, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু আমি বেশ করি একটা স্পেশালি ডেডিকেটেড ভিডিও বানাতে পারতাম কিন্তু এটা হতে পারলো না। ওভারঅল এটা ছিল সব কিছু এসার জেনবুক ডুয়ো 2024 এর বিষয়ে। আপনাদের কাছে অনেকগুলো কোশ্চেন থাকবে, নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার, আপনাদের আনসার করার। আর সাথে সাথে এই ভিডিওটাকে নিশ্চয়ই লাইক করেন, শেয়ার করেন নিয়ে বন্ধুদের সাথে যারা এই ইন্টারেস্টেড থাকবে এসার ডুয়ো নেবার জন্য, আর নিশ্চয়ই কমেন্ট করা বলেন না। এটা ছিল সব কিছু এসার জেনবুক ডুয়ো 2024। আমি বিভিন সাইন আপ করছি, ধন্যবাদ।